সামগ্রিক বিশ্বে আপনারা জানেন আপনারা বিশ্ব নাগরিকও বটে একটি অর্থনৈতিক দোলাচল চলছে, নেতিবাচক বলবো স্বীকার করবো, আমাদের এখানেও আছে, এটা লুকাবার বিষয় নয়। আমরা প্রতিনিয়ত কথাটা বলি, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন না খরচ কমান, অপচয় কমান, মিতব্যয়ী হন, কেন বলেন? একটা বিশ্বজনীন যে চাপ, এই চাপটা আমাদের উপরে গড়িয়ে গড়িয়ে আসে, কারণ গ্লোবালাইজ বিশ্ব, বিশ্বগ্রাম এখন বলতে গেলে, সেই আলোকেই কথাগুলো বলছিলাম। কিন্তু এইটাও বলা উচিত, আমি গতকালকেও বিশ্বের কিছু কিছু মিডিয়া পড়েছি, বড় বড় ব্যক্তি যারা পণ্ডিতেরা বলেছে, এটা আমার এখানেও আছে, যে বিশ্ব মূল্যস্ফীতি নিচের দিকে নামছে, খাদ্যের দাম নিচের দিকে নামছে, তেলের দাম নিচের দিকে নামছে, গ্যাসের দাম নিচের দিকে নামছে, মূল্যস্ফীতি নিচের দিকে আসছে। আমাদের দেশেও আমরা এটা বলেছি, গত তিন মাস পরপর একটানা আমাদের মূল্যস্ফীতি কম হলেও কমেছে, এই মাসে এই শেষ হলে মার্চ যেটা আজকে বোধহয় শেষ হবে, আমার ধারণা একটু কমবে, আমি মনে করি আগামী মাসে আর একটু কমবে, যেহেতু অগ্রহায়ণ মাস, ধানে ভর্তি আমাদের মাঠ এবং সবজি ইত্যাদির একদম শ্রেষ্ঠ সময়, মাছ মাংসেরও শ্রেষ্ঠ সময়, এই মাসেও কমবে। সেই আগে বলছি, যদিও বিশ্বজনীন চাপটা আমাদের কাছে গড়িয়ে গড়িয়ে এসছে, বিশ্বজনীন চাপ ওখানেও কমছে, ধীরে ধীরে আমাদের এখানেও কমবে এবং শিগগিরই কমবে বলে আমরা আশাবাদী। আমাদের ব্যাংকিং খাত নিয়ে অনেক আলোচনা আপনারা করছেন, অনেকেই করছে, এবং এই মুহূর্তে কিছু কিছু ঘটনা আপনারা তুলে ধরছেন, অন্যায় কিছু না, তুলে ধরবেন না কেন, আপনার অধিকার আছে তুলার, এইগুলোর সম্বন্ধে সরকার জানে। তবে গোটা ব্যবস্থার দুটি একটি ঘটনা নিয়ে উঠিয়ে আলাদা করে গোটা ব্যবস্থার উপরে রায় দেওয়া ঠিক নয়, এইটা আমাদের বিনীত অনুরোধ। একটা দুইটা ডাকাতের জন্য সারা গ্রামবাসী তো ডাকাত নয়, সেইভাবে এইটাকে দেখা উচিত, যেটা অন্যায় হয়েছে আইন আছে, অন্যায়গুলোকে দেখার আইন আছে, আইনের বাইরে আমি ক্ষোভ, আমার অভিমান, আমার রাগ দিয়ে তো বিচার করা যাবে না, বিচার করতে হবে আইনের আলোকে, সেটাই সরকার করছে। একটা ব্যাংক দেউলিয়া হয় নাই, একটা ব্যাংক হবে না, আমি বিশ্বাস করি। যখন কদিন আগে একটা রিউমার, একটা গুজব ছড়ানো হলো যে ব্যাংকে টাকা পায় নাই, আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, আপনারা এখানে 50 জন আছেন, আপনাদের কোনো চেক 100 টাকার বা 1 লাখের হোক জমা দিয়ে কেউ ডিজোনার হয়েছে, ব্যাংকই বলেছে না টাকা নাই? এইগুলা ইচ্ছাকৃতভাবে রটানো হয়, এইগুলা কেউ কেউ এমন যে রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কারো কারো আছে, সংকীর্ণ স্বার্থ, এগুলো সঠিক নয়, আমরা জোর দিয়ে বলছি অসত্য কথা, এগুলো হবে না। এবং প্রতিনিয়ত অবস্থা বাড়ছে, আমি যে বললাম টেম্পারেচার আমাদের 104-এ কখনো উঠে নাই, 101-2 হয়েছিল, আমরা এখন 100-তে নেমেছি, খুব শিগগিরই 99-98 নামবে। উপোস থাকার চেয়ে দিনে দুবেলা ডাল ভাত খাওয়া অনেক অনেক ভালো, যে তিনবেলা উপোস থাকে সে ভাতের মূল্য বুঝে, যে নিত্য বিরিয়ানি খায় সে ভাতের মূল্য বুঝবে না।